হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ইনোভেটে সকলকে স্বাগত। আমরা আরআরবি গ্রুপ ডি 2018 কোশ্চেন পেপার নিয়ে আজ ডিটেলসে আলোচনা করব। আজ থাকবে তার জেনারেল সায়েন্স এবং জিকের পার্ট, সেগুলি শুধুমাত্র আপকামিং রেলের এক্সামের জন্য ধারণাই জন্মাবে তা নয়, এগুলি রেলের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো দেখে নিই আজকের প্রথম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। এদের মধ্যে কে লুম্বিনী উপবনে জন্মগ্রহণ করেছিলেন? অপশন গুলো দেখে নেবো। ফার্স্ট অপশন মহাবীর, সেকেন্ড অপশন গৌতম বুদ্ধ, থার্ড অপশন বিম্বিসার, ফোর্থ অপশন অশোক। এর অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি। এবারে আমরা এই অপশন গুলোর কিছু শর্ট নোট আমরা দেখে নেবো, চলো দেখে নিই সেগুলি। প্রথমেই আসি গৌতম বুদ্ধ সম্পর্কে। গৌতম বুদ্ধ কে ছিলেন? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের কপিলাবস্তু লুম্বিনী উপবনে, এবং জন্মগ্রহণ করার সময় তার নাম ছিল সিদ্ধার্থ। 563 থেকে 483 বিসি অবধি তার সময়কাল ছিল। তার বাবা ছিলেন শুদ্ধোদন এবং তিনি শাক্যর রাজা ছিলেন, শুদ্ধোদন শাক্যর রাজা ছিলেন। তার মায়ের নাম ছিল মায়া। এই মায়া জন্মগ্রহণ করার, গৌতম বুদ্ধের জন্মাবার সময় তিনি মারা যান, তার জন্য তিনি পালিত হয়েছিলেন, বা গৌতম মানে গৌতম বুদ্ধ পালিত হয়েছিলেন তার মাসি গৌতমীর কাছে। তার স্ত্রীর নাম ছিল যশোধরা এবং ছেলের নাম ছিল রাহুল। তিনি 29 বছর বয়সে তার ঘোড়া কণ্টক এবং সারথি চানাকে নিয়ে বাড়ি ত্যাগ করেছিলেন। নির্ভানা বা এনলাইটমেন্ট বা মুখ্য লাভ করেছিলেন তিনি উড়োবেলা বা বোধগয়াতে, সেটি 35 বছর বয়সে নিরঞ্জনা নদীর তীরে। তিনি প্রথম বাণী প্রচার করেছিলেন সারনাথে এবং দেহত্যাগ করেছিলেন কুশিনগরে। এইগুলি গৌতম বুদ্ধ সম্পর্কে বা বুদ্ধিজম সম্পর্কে অনেক কিছু বলার আছে, কিন্তু এগুলো শুধুমাত্র গৌতম বুদ্ধ সম্পর্কে কিছু শর্ট নোট। যখন আমরা ইতিহাস নিয়ে ডিসকাস করব, যে সমস্ত অপশন গুলো নিয়ে আমরা শর্ট নোট করবো, তেমনি আমি ডিটেলসে আলোচনা করবো উইথ এমসিকিউ। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেগুলি হলো তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি তার সময়কাল কত, এবং তিনি তার ঘোড়ার নাম কি, সারথির নাম কি। তার থেকে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি হচ্ছে, তার চারটে জায়গা যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যেখানে তিনি এনলাইটেন বা মুখ্য লাভ করেছিলেন, এবং তিনি কোথায় প্রথম বাণী প্রচার করেছিলেন, এবং কোথায় তিনি দেহত্যাগ করেছিলেন কুশিনগরে। এবং এগুলি সবই ঘটেছিল, চারটি ঘটনাই ঘটেছিল বৌদ্ধ পূর্ণিমার দিনে। নেক্সট কোশ্চেন চলে যাব মহাবীর, সরি নেক্সট কোশ্চেন নয়, নেক্সট আলোচনা চলে যাব মহাবীর। মহাবীর ছিলেন কে? মহাবীর জৈনিজম প্রথার ছিলেন, তিনি তীর্থঙ্কর ছিলেন, বৈশালীর কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার সময়কাল ছিল 540 থেকে 468 বিসি অবধি। বাবার নাম ছিল সিদ্ধার্থ, এবং তিনি 30 বছর বয়সে এনলাইটমেন্ট বা মোক্ষ লাভ করেছিলেন। কোথায় সেটি? রেজুগালুকা নদীর তীরে, সেটি রাজগীরে অবস্থিত। এবং তিনি ছিলেন 23তম তীর্থঙ্কর। তিনি মারা যান কোথায়? বিহারের পাওয়ারপুরিতে। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট চলে যায় বিম্বিসার। বিম্বিসার কে ছিলেন? বিম্বিসার মগধের হর্যাঙ্ক বংশের প্রতিষ্ঠা করেছিলেন। হর্যাঙ্ক বংশের 544 থেকে 492 বিসি অবধি তার সময়কাল ছিল। তিনি বৌদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন, এবং তার রাজধানী ছিল রাজগীরে। তার উপাধি কি ছিল? শ্রেণী। এবং তার ছেলে ছিলেন অজাতশত্রু, যিনি ওনার পর হর্যাঙ্ক বংশের পরবর্তী রাজা হয়েছিলেন। এখানে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটি হচ্ছে বিম্বিসার হর্যাঙ্ক বংশের মানে মগধের প্রথম ডায়নাস্টি হর্যাঙ্ক বংশের প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি বৌদ্ধ মহাবীরের সমসাময়িক ছিলেন। নেক্সট চলে যাবো সম্রাট অশোক। সম্রাট অশোক তিনি 273 থেকে 235 বিসি অবধি মৌর্য বংশের রাজা ছিলেন। অশোক তার বিখ্যাত যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ করেছিলেন 260 বিসিতে, এবং তিনি তারপরেই বৌদ্ধ ধর্ম দীক্ষা নেন, কারণ এত রক্ত বয়ে গিয়েছিল কলিঙ্গ যুদ্ধেতে যে তিনি খুব মর্মাহত হয়েছিলেন। তারপরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এবং শুধু তিনি গ্রহণই করেননি, বৌদ্ধ ধর্মের প্রচারও শুরু করেছিলেন দেশ বিদেশে। এবং আরো একটি ইম্পর্টেন্ট জিনিস, তার সময় তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল 250 বিসিতে পাটলিপুত্রতে। আমি আগেও বলেছি, এখনো বলছি, যে এইগুলো হচ্ছে জাস্ট কিছু শর্ট নোট। এই সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা করব হিস্ট্রির পড়ানোর সময় এবং উইথ এমসিকিউ সময়। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 2। নিচের কোনটি অ্যাসিডের ধর্ম নয়? অপশন গুলো কি? তড়িৎ বিশ্লেষক ধ্রুবণে তড়িৎ বিশ্লেষক করে। অপশন বি, তাদের উপস্থিতি লাল লিটমাসকে নীল করে। অপশন সি, তাদের উপস্থিতি নীল লিটমাসকে লাল করে। এবং অপশন নাম্বার ডি, তারা ধাতুর জিনিসকে ক্ষয় করে। এর অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, এটি হচ্ছে লাল লিটমাসকে নীল করে না, কারণ এটি ক্ষারের ধর্ম। সুতরাং এর অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি।
আর অ্যাসিড হচ্ছে কি করে, নীল লিটমাস কে লাল করে, বাট লাল লিটমাস কে নীল করে ক্ষার। নিচের কোণটির মান আছে অথচ দিক নেই। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার থ্রি, নিচের কোণটির মান আছে অথচ দিক নেই। অপশন গুলো হলো বেগ, বল, কার্য, ভরবেগ। প্রথমেই বলে রাখি যে যার মান ও মান আছে অথচ দিক নেই তাকে ভেক্টর রাশি বলা হয়, এবং যার মান ও দিক দুই আছে, সরি, যার মান আছে অথচ দিক নেই তাকে স্কেলার রাশি বলা হয়, এবং যার মান ও দিক মান আছে মান ও দিক দুই আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। যার মান আছে অথচ দিক নেই তাকে বলা হয় স্কেলার রাশি, আর যার মান ও দিক দুই আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। এর অপশন গুলো হচ্ছে বেগ, বল, কার্য, ভরবেগ। এদের মধ্যে কার্য হলো একটি স্কেলার রাশি যার মান আছে অথচ দিক নেই। আচ্ছা, আমরা কার্যটা যদি বলা হয় কার্য কি, তাহলে আমরা কি বলবো, বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর সরণ হয় তাহলে তখন আমরা বলবো কার্য। যদি বস্তুর যদি কোনোভাবে সরণ না হয়, মনে করো কোনো একটা দেয়ালকে আমরা ঠেলছি, সেই দেয়ালটার উপর বল প্রয়োগ করছি, আমার যতটা শক্তি ততটা বল প্রয়োগ করছি, কিন্তু যদি দেয়ালের সরণ না হয় তাহলে আমরা বলবো যে আমরা কোনো কার্য করছি না। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে যদি বস্তু সরণ হয় তবেই সেটা হচ্ছে কার্য। কার্যের এসআই ইউনিট কি? এসআই ইউনিট হলো জুল এবং সিজিএস ইউনিট হলো আর। যদি আমরা বলি বল কি, বল হচ্ছে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটানো হয় তবেই তাকে বলা হচ্ছে বল। এটি একটি ভেক্টর কোয়ান্টিটি এবং এর এসআই ইউনিট হচ্ছে নিউটন আর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। আর যদি বলা হয় বেগ কি, বেগ হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট কি, প্রাথমিক এবং প্রাথমিক পজিশন এবং অন্তিম পজিশনের যে সরলরেখার দূরত্ব সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই বেগের ভেক্টর বেগের এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। আর ভরবেগ কি, ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফল কি ভরবেগ বলা হয়। এটি একটি ভেক্টর রাশি এবং এর এসআই ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। সুতরাং এখানে কার্য হচ্ছে একটি স্কেলার রাশি যার মান আছে অথচ দিক নেই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর, বাসের যাত্রীরা সামনের দিকে পড়ে যায় যখন বাস থামে এবং পিছনের দিকে পড়ে যায় যখন বাস হঠাৎ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, এর কারণ কি? তোমরা যখন বাসে যাবে তখন দেখবে যে হঠাৎ করে গাড়ি থেমে গেলে বা গাড়ির ব্রেক মারলে তখন সামনের দিকে ঝুঁকে যাচ্ছি, আর বাস হঠাৎ করে স্থির অবস্থা থেকে চালাতে করলে পিছন দিকে সরে যাচ্ছি, এর কারণটা কি? অপশন গুলো কি, অপশন এ বল, অপশন বি দূরত্ব, অপশন সি জাড্য, অপশন ডি ভরবেগ। এর কারণ হচ্ছে অপশন নাম্বার সি জাড্য। জাড্যর জন্যই হচ্ছে এই ঘটনাটি ঘটে। এই জাড্য কথাটি এসছে, এই এই ধারণাটাই এসছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে, যে এই জাড্য ধারণাটি এসছে। বল সম্পর্কে আমরা বলে দিয়েছি, দূরত্ব, ভরবেগ এগুলো সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করলাম। সুতরাং এর অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি জাড্য, জাড্যর কারণে এই ঘটনাটি ঘটে। নেক্সট কোশ্চেনে চলে যায়, কোশ্চেন নাম্বার ফাইভ, ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য কোনটি? তামিলনাড়ু, পশ্চিম বাংলা, রাজস্থান, গোয়া। তাহলে পশ্চিম উপকূলীয় রাজ্য অবশ্যই গোয়া হয়ে যাবে, সেটি পশ্চিম দিকেই অবস্থিত। এই প্রসঙ্গে বলে রাখি যে গোয়ার রাজধানী হলো পানাজি, রাজস্থানের রাজধানী হলো জয়পুর, পশ্চিমবঙ্গের কলকাতা, আর তামিলনাড়ুর হচ্ছে চেন্নাই। দেখে নেবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার সিক্স, ভারতের কোন রাজ্য সব থেকে বেশি চা উৎপাদক? অপশন গুলো কি, ফার্স্ট অপশন অসম, সেকেন্ড অপশন তামিলনাড়ু, থার্ড অপশন পশ্চিমবাংলা, ফোর্থ অপশন কর্ণাটক। এর অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ অসম, ভারতের সব থেকে বেশি চা উৎপাদক। এবং সব থেকে ভালো চা পাওয়া যায় কিন্তু দার্জিলিং এ, পশ্চিমবঙ্গে অবস্থিত সেটা, বাট অসম হচ্ছে সব থেকে বেশি চা উৎপাদক। কর্ণাটকে হচ্ছে সব থেকে বেশি কফি পাওয়া যায়, কফি উৎপাদনের জন্য ইন্ডিয়ার মধ্যে কর্ণাটক রাজ্য সবার জন্য। আজকের মতন এই অবধি থাক, পরবর্তীতে আরো অনেক কিছু নিয়ে ডিসকাস করব, আরো এই ধরনের কোশ্চেন পাবো, কোশ্চেন দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আরো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং আরো অনেক কিছু এমসিকিউ দেওয়ার পাওয়ার জন্য যেগুলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং রেল এক্সামের জন্য, সেটি এনটিপিসি বা গুড্ডিক যাই হোক না কেন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা টিপুন, এবং কিছু জানার থাকলে বা কিছু ডাউট থাকলে, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করো। আজকের মতন টাটা।